আমরা আমাদের আগের ভিডিওতে টাইম ট্রাভেল সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়েছিলাম, বিশেষ করে বিজ্ঞানী স্টিফেন হকিংস তার জন্মদিন উপলক্ষে কিছু টাইম ট্রাভেলারদেরকে নিমন্ত্রণ জানিয়েছিল এবং সে সারা দিন অপেক্ষা করেছিল যে তারা তার নিমন্ত্রণ রক্ষা করতে আসবে কি না, কিন্তু বাস্তবে কেউ তার নিমন্ত্রণ রক্ষা করতে আসে। চলুন এই বিষয়ে সম্পর্কে আমরা আরও বিস্তারিত তথ্য আমরা আমাদের এই সেকেন্ড পার্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা দেখছেন পিনি গ্লোবাল ইউনিভার্স, চলুন শুরু করা যাক। বিজ্ঞানী স্টিফেন হকিংস ব্ল্যাক হোল সম্পর্কে একটি রহস্যময় কথা বলেছেন। তার মতে কোথাও না কোথাও ব্ল্যাক হোলের সাথে টাইম ট্রাভেলের যোগাযোগ রয়েছে, কিন্তু ব্ল্যাক হোল আমাদের মিল্কি ওয়ে থেকে 26,000 আলোক বর্ষ দূরে অবস্থিত। গ্যাস ও তারা দ্বারা ঘিরে থাকা সৌরজগতের সবচেয়ে ভারী বস্তু হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা এত বেশি যে এই ব্ল্যাক হোলের ধারে পাশে কোনো স্পেস যান গেলে কখনো ফিরে আসবে না। যদি কোনো দিন কোনো স্পেস যান ব্ল্যাক হোলের কাছে যায় এবং ব্ল্যাক হোলের সুযোগ তোলা শুরু করে, তাহলে টাইম ট্রাভেল হয়তো বা সম্ভব, কিন্তু সেটি করার আগে সেই স্পেস যানটিকে ব্ল্যাক হোলের পাশ দিয়ে যেতে হবে এবং ব্ল্যাক হোলের সেই আকর্ষণ বল থেকে বাঁচতে হবে। এই জন্য স্পেস যানটিকে প্রচণ্ড গতিতে যাত্রা করতে হবে। সব কিছু ঠিক থাকলে সেই যানটি 5,000 কিলোমিটার ব্ল্যাক হোল ব্যাসের পূর্ণ আবর্তন করতে সক্ষম হবে। যানটির এতটা গতি হবে যে বাইরের থেকে দেখলে মনে হবে যানটি 16 মিনিটে একটি পূর্ণ আবর্তন সম্পূর্ণ করছে, কিন্তু যানটির মধ্যে যে স্পেস ট্রাভেলাররা থাকবে তাদের জন্য সময় খুব ধীর গতিতে যাবে এবং সেই 16 মিনিটের যাত্রাটি মাত্র 8 মিনিটের বলে মনে হবে তাদের কাছে। ধরে নেওয়া যাক স্পেস যানটি 10 বছর ধরে ব্ল্যাক হোলের চক্কর লাগিয়ে যখন পৃথিবীতে আসবে, তখন 10 বছর আরো এগিয়ে যাবে স্পেস ট্রাভেলারদের জন্য। সকলের বয়স তাদের বয়সের তুলনায় 5 বছর বেড়ে যাবে। স্টিফেন হকিংস বলেছে, আমাদের কাছে আরো একটি উপায় আছে যার মাধ্যমে টাইম ট্রাভেল সম্ভব করতে পারি, কিন্তু তিনি এটি আরও বলেছেন এটি একমাত্র উপায়। বিষয়টি কঠিন হলেও একটি সাধারণ উপায় রয়েছে যার মাধ্যমে আমরা টাইম ট্রাভেল সম্ভব করতে পারি। আমাদেরকে পৃথিবীর চারদিকে খুব দ্রুত গতিতে যাত্রা করতে হবে, এত দ্রুত গতিতে যে ব্ল্যাক হোলের চারদিকে ভ্রমণের গতি থেকেও বেশি গতি হতে হবে। বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত গতি রয়েছে, সেটি হলো 2,92,792 কিলোমিটার পার সেকেন্ড। বিশ্ব ব্রহ্মাণ্ডের এর চেয়ে গতি আর কিছুতেই নেই। ধরে নেওয়া যাক পৃথিবীর চারদিকে একটি রেলপথ পাতা রয়েছে এবং সেই ট্র্যাকে চলে একটি সুপারফাস্ট ট্রেন। ট্রেনটিতে থাকবে ভবিষ্যতের জন্য যাত্রাকারী প্যাসেঞ্জাররা। সেই ট্রেনটির গতি বেড়েই চলবে, বেড়েই চলবে। এইভাবে পৃথিবীর একটি পর একটি চক্র সম্পূর্ণ করতে প্রায় 1 সেকেন্ডে 7 বার পৃথিবীর চক্র সম্পূর্ণ করবে। কিন্তু যখন এত গতিতে ট্রেনটি বিশ্ব ব্রহ্মাণ্ডের গতি কিছুটা কাছাকাছি পৌঁছাতে পারবে, তখন হবে এক আশ্চর্য ঘটনা। বাইরের সময়ের তুলনায় ট্রেনের ভিতরের সময় খুব ধীর গতিতে চলবে, যেমনটা ব্ল্যাক হোলের ক্ষেত্রে ঘটেছিল। কিন্তু ট্রেনটির গতিবেগ যতই হোক না কেন, সে বিশ্ব ব্রহ্মাণ্ডের গতিকে কখনোই পার করতে পারবে না। ধরুন সেই ট্রেনটি 2 জানুয়ারি 2050 সালে রওনা দিল এবং 100 বছর পর সেই ট্রেনটি 2 জানুয়ারি 2150 সালে ফিরে এল, কিন্তু সেই ট্রেনে বসে থাকা প্যাসেঞ্জারের জন্য সময় খুব ধীর গতিতে চলবে এবং তারা যখন ট্রেন থেকে নামবে তাদের জন্য বাইরের জগৎ একেবারে আলাদা থাকবে। যদিও বাস্তবে ট্রেনটি বানানো সম্ভব হবে না, কিন্তু একটি জিনিস সুইজারল্যান্ডের জেনেভায় বানানো হয়েছে, যেখানে মাটির গভীরে 26 কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ আছে যেটি লার্জ হাড্রন কলিডর নামে পরিচিত,
জানিয়ে রাখি, এটি বিশ্বের সবচেয়ে বড় গবেষণাগার কেন্দ্র, যেখানে লক্ষ কোটি কণাকে আলোর কাছাকাছি গতিতে চূর্ণ বিচ্ছিন্ন করে অতীতে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। যখন যানটি চালানো হয় তখন এর গতি 0 থেকে 1 কোটি কিলোমিটার/ঘন্টায় পৌঁছায় এবং আরও শক্তি বাড়ালে আরও গতি বেড়ে যায়। তাহলেও বিশ্ব ব্রহ্মাণ্ডে গতিকে ছাড়াতে পারবে না। যদি আমরা এই স্পেসক্রাফ্ট বানাতে পারি যেটা এত বড় হবে যেখানে প্রচুর পরিমাণে ফুয়েল ধরে রাখা যাবে, বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই গতিকে পার করতে পারবে এবং একটি নতুন 4D/4D জগতে পৌঁছাতে পারবে এবং এইভাবেই টাইম ট্রাভেল সম্ভব করতে পারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আমাদের অবশ্যই লাইক করবেন, কোনো মতামত বা কমেন্ট দেওয়ার থাকলে আমাদের ইনবক্সে কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।